বর্তমান সময়ের একটি আলোচিত নাম শেখ তন্ময়, সম্পূর্ণ নাম শেখ সারহান নাসের তন্ময়। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলালুদ্দিন, মাতা রূপা চৌধুরী। এটা প্রায় সবাই জানেন, যিনি বাগেরহাট 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কিন্তু তার লেখাপড়া কি, এমন প্রশ্ন রয়েছে অনেকের। শুনুন তার নিজের মুখে তিনি লেখাপড়া কি করেছেন। আমি নিজে কাজ করতে পারবো না, তোমরাও পারবো না। আমি জানি আমাদের এই বয়সটা একটু অন্যরকম থাকে। আমাদের মুরুব্বীরা যারা আছে এখানে, তারা মুক্তিযুদ্ধের সময় তাদের অনেক বড় ভূমিকা ছিলেন। আমাদের এখানে টুকু যারা আছেন, আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমার হাবি কাকার আছেন, তারাও আমাদের বয়সে মুরব্বীদের সাথে মুরব্বীদের সহযোগিতায় মুরব্বীদের নেতৃত্ব নিয়ে যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, যার জন্য আজকে তারা এত বড় আমাদের নেতা হতে পারে। তো তোমাদের এখানে সকলকে প্রথমত একটা জিনিস বলতে চাই, যে মূল দল অথবা মুরব্বীদের সম্মান দিয়ে কাজ করবো। তারা আমাদের বাবা মার মতো, তারা আমাদের যেটা, তারা আমাদের যে দিক নির্দেশনা দিবে আমরা সেটা পালন করে কাজ করবো। দ্বিতীয় কথা, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বাগেরহাটের আসনে কিন্তু জয়লাভ করতে পারবো নাকি। তো আমি কিন্তু সে সময় কারোর সাথে আলাপ করিনি, নিজের একটা বিশ্বাসের জায়গা থেকে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আছে, সেখান থেকে আমার মুরব্বীজনরা আছে এখানে, যারা আওয়ামী লীগকে এখানে সুসংগঠিত করেছেন, এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা আছে, ছাত্রলীগ সহ যুবলীগ, শ্রমিক লীগ, আমাদের মূল দল আওয়ামী লীগে যারা আছে, তাদের উপরে নির্ভর করে, অর্থাৎ আমাদের মুরব্বীজনরা যারা আছে সবার উপরে নির্ভর করে আমি কারোর সাথে কথা না বলে আমি ওনাকে কথা দিয়ে আসছি যে আমি আসন আপনাকে এনে দিচ্ছি। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন এবং আমাদের যেসব কাজ করছেন তার প্রমাণ এবং তার বিষয়ে, সেই বিষয়ে আপনারা সবাই জানেন। এই বাগেরহাটকে নিয়ে, অর্থাৎ আমাদের দক্ষিণ অঞ্চলকে নিয়ে যেসব পরিকল্পনাগুলি আছে, সেসব আমরা ইনশাআল্লাহ আগামীবার সরকার গঠন করলে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এইখানে যেসব উন্নয়নের কাজ কিংবা কর্মসূচি আমরা নিয়েছি, অর্থাৎ আমাদের সরকার নিয়েছে, এমন কিছু কাজ অসম্পূর্ণ আছে, আমি এখানে হয়তো প্রস্তুত প্রতিশ্রুতি দিতে পারবো না, যেহেতু আমি প্রার্থী, আমার এখানে আচরণ বিধি আছে এবং সেটা মেনে আমাকে চলতে হবে। আর শুধু আপনারা ভোটারদের কাছে গিয়ে আপনাদের এখানে ট্রেনিং করে আসছেন হয়তো অনেক কিছু কিছু নেতৃবৃন্দরা, তো আপনাদের এখানে কি যারা পড়ি গেছেন থাকবেন কিংবা যারা সেন্টারে কাজ করবেন, সেন্টার কমিটি হয়েছে আমাদের মূল দল থেকে একটা দিক নির্দেশনা পাবেন, সেখান থেকে আপনারা কাজ করবেন। আর কিভাবে ভোট চাইতে হবে, একটা প্রশ্ন থাকতে পারে যে আমি বাগেরহাটের স্থানীয় না, আমি আজকে এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী, তাছাড়া আমি
একজন তরুণ তো বটে, তাছাড়া আমি আমার পরিবারের একজন সদস্য। আমরা কোনো সময় কোনো এক জায়গায় নেতৃত্ব দিতে পারি না। আমাকে হয়তো খুলনা যেতে হতে পারে, হয়তো কোনো সময় যশোর যেতে হতে পারে, কোনো সময় সিলেটে যেতে হতে পারে, আর যদি নির্বাচিত হই তাহলে ঢাকা থেকে কাজ আদায় করে নিয়ে আসতে হয়। আপনাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারে যে এ তো এখানে থাকে না। আমি যেহেতু এই পরিবারের সদস্য, আমি একজন বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক, আমার স্থায়ী ঠিকানাও বাংলাদেশ, আমার অস্থায়ী ঠিকানাও বাংলাদেশ। আর বাগেরহাটে শুধু এই প্রশ্নটা যদি না করেন, আমি যেন থাকতে পারি এবং জনগণের দরজা আমার জন্য সবসময় খোলা রাখার জন্য আমি মিঠাপুকুরে পারি। এখানে আমাদের দাদাবাড়ি আছে, দাদাবাড়ি আমাদের পারিবারিক জায়গা আছে, সেখানে আমি থাকব। আমি অন্ততপক্ষে চেষ্টা করবো সপ্তাহে 3-4 দিন এখানে থেকে, এখানে বিভিন্ন রকম কী কাজ আছে যেগুলি আমরা করতে চাই, এখান থেকে কাজ নিয়ে সেগুলো অন্তত ঢাকা থেকে আদায় করে নিয়ে আসতে হবে, তাই না? তো এইগুলি একটু আপনারা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ এই প্রশ্নটা আসতে পারে। আর তাছাড়া আমার বাবা পাশের আসন থেকে নির্বাচিত, বারবার নির্বাচিত সংসদ সদস্য। আমার সেখানে আমাদের কোনো ঘর বাড়ি নেই, আমার টুঙ্গিপাড়ায় আমাদের ঘর বাড়ি আছে, আমার খুলনায় আছে, আর এখানে আপাতত বাগেরহাটে আমি থাকবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার স্থায়ী একটা আলাদা ঠিকানা এবং আলাদা একটা জনগণের জন্য জনগণের ব্যাপক কাজ করেছে, দেশব্যাপী
যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছে সেগুলি যদি তোমরা ধরে তুলতে পারো তারপরে আমাদের ভোটারদের কাছে, তবে ভোট আমাদের আসবে ইনশাল্লাহ। আর 2001 সালের কথা টেনে তুলে লাভ নেই, এখন 2018 সাল দিন অনেকটা বলতে গেছে, সেই পরিবেশও নেই যে পরিবেশে 2001 সালে নির্বাচন করা হয়েছিল। তো আমাদের সেসব চিন্তা করে লাভ নেই, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, ভোটারদের কাছে যেতে হবে, ভোটগুলি বুঝে নিয়ে আসতে হবে এবং যেন ভোটাররা শান্তিপূর্ণভাবে এসে ভোটটা দিতে পারে। দেখলে তোমাদের কাজ থাকবে, আমাকে কাজগুলি করবে তো। দেখো ভাই, আমাকে তুমি যেটা বললেন যে ছাত্রলীগের চাওয়াতে আমি আসি, আসলে আমি এখানে কারো চাওয়াতে আসিনি, আমি এখানে সবার উপরে নির্ভর করে আসি। অবশ্যই আমি ছাত্রলীগ কিংবা যারা তরুণ প্রজন্মের যারা আসুন বা যুব প্রজন্মের যারা আছে এবং আমাদের শ্রমিক শ্রেণীর যারা ভাই ভাইরা আছে, স্বাভাবিকভাবে বয়সের সাথে আমাদের মুরব্বীদের সাথে একটা ডিফারেন্স আছে। তোমরা জানি আমার স্টুডেন্ট ভাই বোনরা তোমাদের আমাকে কত ভালো লাগে, কিন্তু আমার আমার নেতাদের ভালো লাগে। তো আমি বুঝতে পারবো যে আমাদের না করে আমরা কিভাবে লোকদলকে বিজয় করতে পারবো সেভাবে কাজ করতে হবে। তার মানে আমাদের মূল দলকে একদম সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখে, আমাদের নেতৃবৃন্দকে সম্মানের জায়গায় রেখে তোমরা কাজ করবে, এই একটা অনুরোধ থাকবে। তুমি যে একটাই অনুরোধ আমার তোমাদের কাছে, মূল দলকে সম্মানের সবচেয়ে উপরের জায়গাটা রেখে যদি কাজ করো আমাদের জয় হবে। আপাতত এখানে বক্তব্য শেষ করি, এর মধ্যে তাহলে দেখা হবে, ঠিক আছে? আমার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আমি অনার্স স্কুলে আসছি লন্ডন থেকে, তারপর আমি লতে মাস্টার্স করছি এখন, তার আমি চাকরি করতাম, চাকরির পাশাপাশি পার্ট টাইম আমি পড়াশোনাটা করছি, তো সেটা আমার আপাতত 1 মাসের জন্য ওটা বন্ধ রয়েছে। তাও আমার একটা অ্যাসাইনমেন্ট আছে আগামী মাসে 19 তারিখে, ওটা শেষ হলে আমার মাস্টার্স শেষ। পারিবারিক যে শিক্ষাটা আছে এটা আমার সবচেয়ে বড় শিক্ষাগত যোগ্য। আমি আমার মুরব্বীদের সম্মান করি, আমি মানুষকে মানুষ হিসাবে দেখি, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, এটাই আমার সবচেয়ে বড় শিক্ষাগত। আর যদি নির্বাচিত হই তো ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে, এমন কোন প্রতিশ্রুতি দিব না, কিন্তু বাগেরকে নিয়ে যেসব চিন্তা ভাবনা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি আলাপ করেছি, আমার সিনিয়র মুরব্বীরা যারা আছে তাদের সাথে আমি আলাপ করে আমি এখন কোনো প্রতিশ্রুতি দিব না। যদিও যা যা চলছে তা আপনারা জানেন, তোমরা জানো আমি আমার নতুন এই সব আমার বক্তব্য বাড়াতে চাই না, আসলে আমার ওখানে যেতে হবে এর প্রত্যেক 26 সালের প্রাথমিক বিদ্যালয়কে সরকারি ব্যবস্থা হয়েছে, তারপর উপজেলায় আমার থেকে লাভবান তো তোমরা বেশি এখানে, তো তোমরা জানো কি কি হচ্ছে এবং আগামীতে
বাবা মাদের কাছে যখন যাবো, নিজেদের পরিবারের সদস্যদের কাছে যখন যাবো, তোমরা জানো যে কি কি তুলে ধরতো। এছাড়া যেসব পরিকল্পনাগুলি আছে, রেল লাইন, বিমানবন্দর, মোংলা বন্দর, মোংলা থেকে আমাদের এখান থেকে একটা রাস্তার কাজ আপাতত বন্ধ আছে, কিন্তু এখানে আপলাইনের প্রস্তাব করা হয়েছে। আমরা যেন এখান থেকে আপলাইনের রাস্তা পাই, যার জন্য আমাদের আলাদা বিশেষ শিল্প অঞ্চল করে তোলার ইচ্ছা আছে। এই শুধু বাগেরার কেন্দ্রে, এটা মোংলার থেকে না, বাগেরাকে আলাদা ইপিজেড করার ইচ্ছা আছে, সেই পরিকল্পনা আছে। এবং এখানে প্রত্যেকটি জেলায় একটা বিশ্ববিদ্যালয় করার একটা উদ্যোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। সেটা আগামীবার নির্বাচিত হলে সেগুলি সব বাস্তবায়ন করবেন। আমি বাগেরাকে কথাটা আগে বলে দিয়েছি, বাগেরাকে সবকিছু সম্ভব যদি অবশ্যই খোলাখোলা যদি চায়, এবং আমাদের এখানে যে সংগঠন আছে তোমরা সবাই মিলে যদি কাজ করো, জনগণের ভোটটা, ভোটের দিন যেন আমরা ভোটটা বুঝে নিতে পারি, এগুলি সবই হবে যদি 30 তারিখে আমরা জয়ী হব। আর একটা কথা আছে, এই বাগেরার 2 আসন আর সিলেটের আসন, এই 2 আসন যদি আমরা না জিতি তাহলে হয়তো সরকার গঠন করবো, এটা অনেকে বিশ্বাস করে। তো সেই বিশ্বাসটুকু যদি অনেকে রেখে থাকে, আমাদের মুরব্বীরা অনেক কিছু বিশ্বাস করে, তো সেই জায়গা থেকেও একটু মাথায় নিয়ে কাজ করতে হবে। যদি আমরা দেশের উন্নয়ন চাই, তার মধ্যে বাগেরহাটের একটা বড় ভূমিকা থাকবে। বাগেরহাটের এই আসন থেকে আমরা যখন নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন এই অঞ্চলের অর্থাৎ বাগেরহাটের মানুষদের, জনগণের জন্য যেন আমি সরাসরি কিছু করে যেতে পারি। আমার ব্যক্তিগত দিক থেকে যাদের সাথে আমার সম্পর্ক আছে তাদের সাথে কথা বলে আমি যতটুকু পারি বিশেষ পরামর্শ যা আছে সব নিয়ে যেন দিতে পারি। বক্তব্য শেষ করবো, এসে দেখা করে নেব, তাহলে আমার ব্যবহার করবো।